সুন্দরময় একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে ছিল একটি বাঘ। একদিন সেই বাঘের খুব খিদে পেল, তাই বাঘটি খাওয়ার খোঁজ করতে লাগলো। সে দেখতে পায় একটি শিয়ালকে। বাঘটি শিয়ালকে খাওয়ার জন্য এগিয়ে গেল। সেই সময় শিয়াল মনে করলো, এই বুঝি আমাকে খেয়ে ফেলবে, কিছু একটা করতে হবে, না হলে বাঘের পেটে যেতে হবে আমাকে। এইদিকে বাঘ শিয়ালকে খাওয়ার জন্য কাছে এগিয়ে গেল। তখন শিয়াল বাঘকে বলল, তুমি আমাকে খেতে পারো না। তখন বাঘ বলল, কেন খেতে পারবো না? তখন শিয়াল বলল, স্বর্গ থেকে রাজা আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে সমস্ত পশুদের রাজপথ দিয়েছেন। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে স্বর্গীয় রাজার আদেশ লঙ্ঘন করবে, বুঝতে পারলে? আর এইদিকে বাঘ খুব চিন্তায় পড়ে গেল। সে বিশ্বাস করতে পারল না, আর এইদিকে অবিশ্বাস করতে পারল না। ঠিক সেই সময় বাঘের পরিস্থিতি দেখে শিয়াল বলে উঠল, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? তুমি কি ভেবেছো আমি মিথ্যা কথা বলছি? তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, দেখবে সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। বাঘ শিয়ালের কথা মতো তার সঙ্গে যেতে লাগলো, এবং যেতে যেতে দেখলো বনের সমস্ত পশু শিয়ালকে দেখে সত্যি ছুটে পালালো। কিন্তু বাঘ নিজেই বুঝতে পারলো না যে সবাই শিয়ালকে দেখে নয়, তাকেই দেখে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল বাঘকে বলল, এখন বিশ্বাস হচ্ছে তো? বাঘ বলল, হ্যাঁ বিশ্বাস হয়েছে। তাহলে এখন আমি আসি। এই বলে শিয়াল ছুটে পালালো। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্প নিয়ে আসছি আবার।